আমরা সেলসম্যানরা সারাদিন কিন্তু খাটি, আমরা কি করি ফোন ফলো আপ দেই, আমরা সাইট ভিজিট করাই বা এক্সটার্নাল করি ইন্টারনাল করি, অনেক কিছু করি। এই যে আমরা সেলসম্যানরা এত কাজ করি, এখানে দৌড়াই সেখানে দৌড়াই, ক্লায়েন্ট হান্টিং করি, কিন্তু আমাদের কাজে বরকত নাই। কেন জানো? আমাদের কাজে বরকত নাই শুধু একটাই কারণ, কারণ আমরা মুসলমান হই, হিন্দু হই, খ্রিস্টান হই বা যে কোনো ধর্মের লোকে হই না কেন, আমরা কিন্তু আমাদের ধর্মীয় কাজটা করি না। যেমন আমরা যারা মুসলমান আমরা নামাজ পড়ি না, আমাদের এই নামাজটা পড়তেই হবে। আমরা অনেকে মনে করি যে আমি নামাজ পড়ব না, সমস্যা নাই, আমি অনেক টাকা দান করে দিব, আমি সদকা করব, আমি এই করব সেই করব। আসলে তুমি যদি মনে করো যে তুমি দান করে পার পেয়ে যাবা, তা কিন্তু ভুল, কারণ তোমাকে নামাজ পড়তেই হবে। আর তুমি যতই দান করো না কেন, দুইটা কিন্তু দুই জিনিস, কারণ ইসলামের যে চারটা স্তম্ভ, নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান, এই যে চারটা স্তম্ভ, এইটার ভিতরে কিন্তু নামাজ একটা স্তম্ভ। আর এই স্তম্ভটা তোমাকে ধরে রাখতেই হবে, এই কাজটা তোমাকে করতেই হবে, কারণ আমাদের যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কিন্তু মৃত্যুর সময়ও একটা কথা বলে গেছে, সেটা হচ্ছে নামাজ, যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। তাই কেউ যদি মনে করো যে না আমি দান সদকা করে আমার এই নামাজের কাজটা সেরে যাবে, এইটা কিন্তু তোমাদের ভুল একটা চিন্তাভাবনা। তোমরা কখনোই এই চিন্তাতে যেও না যে আমি দান করে নামাজ থেকে পার পেয়ে যাব। একটা জিনিস মনে রাখবা, আমরা সেলস পার্সনরা আমরা যতই কাজ করি আমাদের কিন্তু লাভ হবে না যদি আমাদের আল্লাহ আমাদের প্রতি সহায় না থাকেন। কারণ কি, তুমি একজন ক্লায়েন্টের পিছনে অনেক শ্রম দিলা, তাকে ক্লায়েন্ট হিসাবে তৈরি করলা, তার কাছে দুই তিনবার তুমি এক্সটার্নাল করলা, তাকে অফিসে আনলা, তার থেকে চেক নিলা, কিন্তু আমাদের যে আল্লাহ, আল্লাহ যদি না চায় তাহলে কিন্তু তোমার এই সেলটা হবে না। কারণ হঠাৎ করে দেখা গেল ক্লায়েন্টের এমন একটা সমস্যা সৃষ্টি হবে যে ক্লায়েন্ট তোমাকে বলল যে ভাই আমি এখন নিব না, অথবা ক্লায়েন্টের যে কোনো একজন অসুস্থ হয়ে গেল, সে চেকটা কিন্তু হেল্ড আপ করে দিবে। এই জন্য তুমি যতই কষ্ট করো, যতই খাটো, যদি তোমার আল্লাহ না চায় তাইলে কিন্তু কাজ হবে না। আমরা অনেকে কিন্তু অবহেলা করি, কি করি, মন চায় না তাই নামাজ পড়ি না। আরে ভাই, মন কেন চায় না তোমার? তুমি একজন সেলস পার্সন, তোমাকে কিন্তু সবসময় আল্লাহর সাথে অ্যাট্রাকশন থাকতে হবে, আল্লাহর সাথে তোমার সম্পৃক্ততা থাকতে হবে, তোমার যোগাযোগ থাকতে হবে। কেন? কারণ তুমি যখন একটা সেল করতে যাবা তখনও কিন্তু তোমাকে আল্লাহকে স্মরণ করতে হবে, সেল করে এসেও কিন্তু তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হিসাবে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তোমার মন কেন চায় না যে তুমি নামাজ পড়ো না? নামাজ কি এত কঠিন কাজ? মাটি কাটার চেয়েও কি কঠিন? তুমি যে এই রোদের ভিতরে 38°C-এর ভিতরে তুমি বাইরে গেলা, পরিশ্রম করলা, তার চেয়েও কি কঠিন নামাজ? নামাজ কিন্তু অনেক সহজ, তুমি যদি পড়তে চাও তাহলে অনেক সহজ, আর যদি তুমি না পড়ো এটা অনেক কঠিন। তাই তোমাকে ভাই নামাজ পড়তেই হবে। আর এই নামাজ পড়ার জন্য অন্য কিছু না দরকার, হচ্ছে তোমার অভ্যাস আর তোমার চিন্তাটা চেঞ্জ করা। তুমি নামাজ পড়া স্টার্ট করো, দেখবা তোমার সব কিছু ইজি হয়ে যাবে, তোমার সেল ইজি হয়ে যাবে, তোমার কাস্টমাররা তোমার সাথে ভালো ব্যবহার করবে, তোমার উন্নতি শুরু হয়ে যাবে। তাই তোমাকে নামাজ পড়তে হবে ভাই। আমরা যারা সেলস পার্সন আমাদের কিন্তু মনে রাখবা, সব কিছুর পরে আমরা এক আল্লাহর উপর নির্ভর করে থাকি। কারণ কি, যখন সেল হয় না এক মাস দুই মাস, তৃতীয় মাসে কিন্তু আমাদের আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, এবং যখনই আমরা আল্লাহকে ডাকা শুরু করি তখনই কিন্তু আমাদের সাকসেস আসা শুরু হয়। একটা জিনিস তুমি মনে করে দেখো তো, তুমি কয়টা ভালো কাজ করলা? ধরো আজকে যদি হঠাৎ তোমার মৃত্যু হয়, তুমি মৃত্যুবরণ করার পরে তুমি পরকালের জন্য কী নিয়ে যাচ্ছ? তুমি কি একটা মসজিদ তৈরি করেছো, একটা মাদ্রাসা তৈরি করেছো? তা কিন্তু করতে পারো নেই, কারণ আমরা যারা সেলস পার্সন মাত্র আমরা জীবন শুরু করলাম, আমাদের ওইটা করার সুযোগ না পেয়ে যদি
সুযোগ করে না দিয়ে যদি আল্লাহ তোমাকে নিয়ে যায় তাহলে তুমি কি করবে? তুমি পরকালে গিয়ে কিন্তু হতাশ। সেই জন্য তোমাকে কিছু ভালো কাজ করতে হবে, আর এই ভালো কাজের সবচেয়ে মূল কাজটা হচ্ছে নামাজ পড়া। তুমি নামাজ যদি পড়ো তাহলে অনেক নামাজ, আর যদি না পড়ো তাহলে কিন্তু কম নামাজ। সে তুমি শুধু ফরজ নামাজগুলো দিয়ে শুরু করো না কেন, ফজরের নামাজে দুই রাকাত ফরজটা পড়ো, সুন্নত ছেড়ে দাও, জোহরের নামাজে চার রাকাত পড়ো, আসরে চার রাকাত পড়ো, মাগরিবে তিন রাকাত পড়ো, দেখবে একটা সময় সুন্নতটাও তুমি শুরু করতে পারবা। আরে বাবা, যদি তুমি না পারো অন্তত এক ওয়াক্ত দিয়ে শুরু করো, দেখবা ধাপে ধাপে তোমার পাঁচ ওয়াক্ত চলে আসবে। একটা জিনিস মনে রাখবা, নামাজটা কিন্তু আমাদেরকে পড়তেই হবে। আমরা যারা পরিবারের গার্জিয়ান আছি, বিশেষ করে আমাদের মা বাবা যারা আছেন বা আমাদের যে পরিবারের হেড, আমি তাকে বলবো যে আপনার পরিবারের সকল সদস্যকে নামাজ পড়ান। আর তুমি যদি একটা পরিবারের হেড হয়ে থাকো, তোমার যদি দুটা বাচ্চা, তোমার স্ত্রী, তোমার সাথে যদি তোমার অন্যরা থেকে থাকে, আমি বলবো তুমি নিজে নামাজ পড়ো এবং অন্যদেরকে পড়ার জন্য আগ্রহী করো। ভাই, আমাদের সেলসের সাথে, আমরা যারা সেলসম্যান, আমরা যারা খেটে খাই, আমাদের সাথে কিন্তু এটা জড়িত। তাই এই নামাজের প্রসঙ্গটা তোমাদেরকে বলা। আমি কিন্তু কোনো আলেম না, হাফেজ না, আমি কিন্তু কারি না, কেউই না, আমি নর্মাল জেনারেল মানুষ। আমি কোরআন পড়তে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, বাট আমি তোমাদেরকে কেন এই প্রসঙ্গটা আনলাম যে তোমরা যারা সেলসম্যান, তোমাদের ভাগ্যের সাথে এই নামাজটা জড়িত। আমি তোমাদেরকে বারবার বলি যে তুমি অনেক পরিশ্রম করলা, শেষে এসে আটকে গেল। কেন আটকে গেল? এই আটকে যাওয়ার সাথে সাথে তুমি আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে চাও যে আল্লাহ আমার এই সেলটা করে দাও, দেখবা সেলটা হয়ে যাবে। তাই আসো, আমরা সেলসম্যানরা নামাজ পড়ি। অথবা তুমি যদি হিন্দু হও, খ্রিস্টান হও, তুমি তোমার ধর্ম অনুযায়ী যেটা পালন করো সেটা পালন করো। একটা জিনিস কি, আসলে নামাজ নিয়ে অনেক কথা বলে ফেললাম, যেটা হুজুররা করে, মাওলানারা করে, বাট কেন করলাম? কারণ আমরা যারা সেলসম্যান, আমাদেরকে যে কোনো সময়, যে কোনো অবস্থায় আল্লাহকে ডাকতে হয়। আমরা যখন সেল করতে পারি না, আমরা যখন এক ক্লায়েন্ট থেকে রিজেকশন পেতে থাকি, আমরা যখন হতাশায় পড়ে যাই, আমরা যখন পরিবারকে চালাতে পারি না, তখন কিন্তু আমরা আল্লাহর কাছেই চাই। এবং এই চাওয়াটা নামাজের মাধ্যমে হোক বা তোমার ডেস্কে বসে চাওয়াই হোক, তাই আমরা নামাজের প্রতি আগ্রহী হই। তোমরা আমার নতুন নতুন এপিসোড পেতে থাকবা। সবচেয়ে বড় কথা, আমি এইবার কিন্তু হজে যাচ্ছি, হয়তো তোমরা সামনে আমার নিউ লুক দেখবা, দাড়ি থাকবে। আর এই দাড়ি ছাড়া হয়তো অল্প কিছু এপিসোড আমার যাবে। তোমরা আমার সাথে থাকো প্লিজ, অনেক কিছু শিখতে পারবা। আমি আশা করি তোমরা আমার এই চ্যানেলকে লাইক করবা, শেয়ার করবা, এবং তুমি আমার এই তাজউদ্দিন পলাশ যে ফেসবুক পেজ আছে তার সাথে তুমি অ্যাটাচড হও। তোমার অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ।